বর্তমান বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশন ও এফএম রেডিও মিলে প্রায় অর্ধশত প্ল্যাটফর্ম রয়েছে। তার পাশাপাশি রয়েছে অনলাইন টেলিভিশন, ইউটিউব চ্যানেল ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর অনলাইন পোর্টালে এখন দক্ষ একজন নিউজ প্রেজেন্টার অথবা হোস্টের অনেক অনেক চাহিদা আছে। আপনিও চাইলে পার্ট টাইমার অথবা ফুল টাইমার হিসেবে এই পেশায় নিজেকে যুক্ত করতে পারেন। এই পেশায় আসতে হলে আপনাকে কী কী শিখতে হবে, কী কী জানতে হবে, কীভাবে আবেদন করতে হবে অথবা ইন্টারভিউতে আপনাকে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই সকল প্রশ্নের উত্তর আমরা নিয়ে এসেছি লার্নিং বাংলাদেশের নিউজ প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাঙ্কারিং কোর্সে। তাই দেরি না করে আজই এনরোল করুন আমাদের এই কোর্সটিতে।